আসসালাম আলাইকুম সম্মানীয় ভায়েরা এবং মায়েরা আমি আসামের আমির হামজা ভারতের আমির হামজা সারা বিশ্বর আমির হামজা তাই আজকে যারা পাপি মানুষ যারা যাহ নামে থাকবে হ্যাঁ সেই বিষয় আমি বলতেছি আপনারা ভালো করে শুনবেন লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিশ্মি মিল্লাহি রমা নেরুয়া হাই ইয়া আইয়ো হাল্লাচিনা আ মানুহ নিফুসাকুম আনিফুসাকুম ওয়া আহালিকুম নারাও নারাও কুদুহান নাসু ওয়াল হিজার ওয়ায় আল্লাহ রি প্রশংসা করি জি আল্লাহু তাআলা কথা বলার শক্তি দান যাহার নামে কেমন করে থাকবো মানুষ যাহার নামে মধ্যে মানুষে থাকবেন মানুষ থাকা কষ্ট হয়ে যাবে যাল্লাহ তারপর তোলা জাহার নামের আগুন বানাইছে ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মা তুমি যার নামের আগুন বানাইছো গো মাবুত ওই আগুনের মধ্যে আমরা কেমন করে থাকবো আমার মায়ের এই যে সয় বেড়াতে সে গেছে বাজন এত সুন্দর সবে বেড়াতে সে গেছে মা কোটি কোটি মানুষ বিশ্বর জমিনে মানুষের জায়গা জায়গা উপাসনা করব চোদ্দ দিন গত হইয়া যাবে পনেরো তারিখে রাত জায়গা জায়গা আল্লাহর উপাসনা করতে হবে আমার ধুরি আমার মায়েরা ওই বিশ্ব নবীর পড়তে আমি তোর শুরু পড়তে আসি সাল্লাম আমার বন্ধু বন্ধু রায়া আমার মায়ের আমার আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম আমি শ্রম মানুষ আইমান তারা শনোম তোমরা দুজোকে আগুন হইতে নিজে কে বাসা অসোবাহান আল্লাহ নিজেরা বাসা এবং তোমাদের আ আলে কেও বাঁচাও বন্ধু তুমি নিজে নামাজ পড়তে চাও নিজের রোজা থাক বেলায় তুমি জাগতা চাও আর সবকিছু করতে চাও তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে নামাজ পড়ে না তোমার স্ত্রী নামাজ পড়ে না তোমার ভাই বোন নামাজ পড়ে না তুমি কেন বললা না আায়া তুমি নিজেও নামাজ পড়ো তোমার বাড়ির মানুষ আছে তাদের কে বলো গ্রামের মানুষকে বলো সারা দুনিয়ার মানুষকে বলো আমার নবীনে কতই কষ্ট করেছিল আমার বন্ধুরা আমার মায়েরা আমার নবী যখন তায়েব শহরে গেলাম তোমরা সবাই জানো আরে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আমার নবী কত না কষ্ট করেছিলাম পাথর দিয়ে ইদ দিয়ে কত মানুষেরা আমার নবীকে আঘাত করে প্রহার করেছিল রক্ত দিয়ে আমার নবীর জামা কাপড় নাল নাল হয়ে যায় রক্ত আমার নবী বিশ্ব নবীর জুতা মহ পর্যন্ত ভর্তি হইয়া গিয়াছিল তোমার তো ভালো কইরা জানো আমার মায়েরা তুমি নিজেও নামাজ পড়ো মানুষকেও নামাজের কথা কে যে দুজুকের ইন্ধন হবে মানুষ আর পাথর নাউজ আমার আল্লাহ বলতাছেন ওই দুজুকের মধ্যে খাওয়া দিব কি খাওয়া দিব মানুষ দিয়া ভর্তি করে দিব নাউজ বিল্লা আমায়ের আমাজ জানে গা ওই জাহান নামে কেমন করে তুমি থাকবা আমি আজকে জাহান নামের দুজকের বয়ান আমি করতেছি দুযুকের মধ্যে কেমন করে মানুষ থাকবো ওখানে মানুষ ইন্ধন হবো পাথর ইন্ধন হব জাহানামের মধ্যে মানুষ কষ্ট আগুনের মধ্যে আমার আল্লাহ বলতে দুনিয়ার মানুষ তোমার জাহানামিতে নিজে বাস এবং তোমার পরিয়ালকে বাঁচাও সবাহান আল্লাহ তুমি নিজে নামাজ পড়ুন তোমার ছেলেকে নামাজের কথা কও তোমার স্ত্রীকে নামাজের কথা বলো আমার বন্ধুরেন নিজের ঘরে কি আল্লাহ পাকেরাদের পাখিরা দেশের শিক্ষা দাও মেয়েরা স্বামীকে অনুরোধ করেন দিনের পথে আনন মেয়েকে চাকর চাকরিকে আল্লাহর হুকুম হুকুমে চলাও আল্লাহ পাখ তার নাফরমান বান্ধাবান্দী জন্য যে কঠিন আধার ব্যবস্থা করে ঠিক তার নামই দোজু কাহারে যে আল্লাহর কাম করলো না আল্লাহর হুকুম মানতাছে না কোরানকে বিশ্বাস করলো না নবীর হাদিসকে বিশ্বাস করলো না আল্লাহর কোনো কাম করতাছে না তারাই যার নাম দোজুকের মধ্যে থাকবো না হজবিল্লাহ আরে সেখানে সুখ শান্তি আরাম বলতে কিছুই নেই বন্ধু দিনের মধ্যে কত আরামে আরামে থাকুন কিন্তু জাহানের মধ্যে কোনো শান্তি তুমি পাইবা তো চোখের মধ্যে কোনো শান্তি নাই খালি আর কষ্ট কোন মানুষ মরবো না জাহানের মধ্যে খালি মানুষ কষ্ট কষ্টর কষ্ট করবো আত্মা কোনো দিন বাহির হবে না মাবুদগান ওই জাহান্নামের মধ্যে কেমন করে মানসে থাকব দজুকের ভিতরে চোখ দিয়ে পানি আরশিয়া যায় দজুক আল্লাহর গজুবের আগুন দ্বারা জালায় এর গেছেন কোন হাদিসে দজুক সমুদ্রে যে সকল বিবরণ পাওয়া যায় তা শুনে শরীর শিউরি ওঠে এমন কি নবী ওলিগণ দজুকের ভয়ে কাঁপিবেন না কাপিয়েছেন বিশ্বের জমিনে যত নবী ওলি আছে তারাও কাঁপতাছে জাহান্নামের ভয়ে কিন্তু মানুষে কেন আমরা কাঁপতাসিনা এই যে মানুষ মুর্তা সে মধ্যে যাইতেছে তারা কোথায় থাকো চিন্তা করিয়া দেখ নিশ্চয় কত মানুষের যার নাম কবারের মধ্যে শুরু হইয়া গেছে কত কষ্ট হইতেছে এক সময় নবী বিশ্ব নবী কবরের সন্মুখ দিয়া যাইতেছে ওই সেমালিতে একটা গরু লাভাইতেছে চা বলে ইয়ারা শুনলাম এই গরু সুন্দর গরু গাছ খাইতেছে কেন আমার লাফালাফি করতেছে আমার নবী বললো সাবির তুই তো জানস না এই কবর মধ্যে আজাব হইতেছে আগুন জ্বালাইয়া দিছে তার জন্য ওই মানুষটা যে মুদ্রা ব্যক্তি কবরের মধ্যে আছে তার যে কত কষ্ট হইতেছে তুমি জানো না কবরের মধ্যে আজাব গজব হইতেছে ওইটা দেখে দেখে গড়িয়ে কাঁপতাছে থর থর কেলা পারতেছে কিন্তু মানুষে দেখতে পারে না তার থেকে ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে তো চোখের ভিতরে আগুন আর আগুন রক্ত পুষ খাইবার জন্য দিবে কত কষ্ট হইয়া তুমি ওই জাহান নামের আগুন আর আগুন আমার বন্ধুরে একদিন আমার নবী সাল্লাহ সাল্লাম সাহেবে সাহেবদেরকে নিয়ে কথা বলতে ছিলেন ইমন সময় তার একটা ভীষণ শব্দ শুনতে পেলেন জিজ্ঞাসা সব তার মানে আমার নবী সাহাবারা সব সময় আমার নবীর সঙ্গে থাকতো সব সময় থাকতে শ্রান্ত প্রশাসন করতো এক সময় ভিতরে একটা সময় দেখা একটা বিরাট শব্দ আসিয়া গেল আমার নবীকে জিজ্ঞাসা করছি ইয়ার রাসুল এই শব্দ শব্দ হইতে পারে এত শব্দ জীবনে যেভাবে শুনতে পাইনি বিরাট শব্দ এসে গেল তিনি বলেন সত্তর বছর পূর্বে দুজন কিনারা হইতে নিচের দিকে একখানা পাত নিক্ষেপ করা হয়েছিল এটা শুনে তোমার হয়ে থাকে বন্ধু একটা বর্ষ নয় দুইটা বর্ষ নয় সত্তর বছর আগে একটা পাথর মধ্যে একটা পাথর সারা দিছে বাজন এত গর্ত যাহান নাম এত গাতা এত গর্ত তুলি হারে পড়তে পড়তে সত্তর বৎসর পরে করেন ওই পাথরটা ওই জাহান নামের তলিতে পইরা গেছে তার তো তার জন্য তো শব্দ হয়ে গেছে আমার নবী কইতা যে সেই পাথরের শব্দ আন্দরে ভালো করে শোনো দেখো চিন্তা করে দেখো এত তোর এত গর্ত জাহান নাম শত্রুর বর্ষ লাগে তার একটা পাথর পড়তে এই জাহান নামের কত গর্ত হয়ে যাবে তার ভিতরে কতই না কষ্ট হয়ে যাবে বন্ধুরা এখন চিন্তা চিন্তা করিয়া দেখ ওই জাহান কথা চিন্তা করুন এই সহবাদের রাইতে আছে মার বন্ধু অনেক মানুষ আমার মায়েরা সহবাদ রাইত জাগবো গোসল করবা ষাটটা রাত উপাসনা করতে হবে আমার নবী ঘোষণা করে লো সাহবাদ শোনো এই সহবাদ রাইতে কেউ যদি জাগতে পারো আল্লাহ কাম করতে পারে ঠিক ঠিকায় আল্লাহ উদ্ধার করিবে হায়াত মৌত রেজে দল তাল্লা সব দিয়ে দিব একটা মানুষের কুষ্ঠ বেমার হয়েছে ভালো হয় না ডাক্তার ভালো করতে পারলো র গভীর হাতে ভালো করতে পারলো না আমার মায়ের আমার বন্ধুর সহবাদের একটা কাহিন দেখ দেখো কঠিন ব্যাপার শিখাল উদ্ধার করবে সোহান আমি আমি আমাদের জাহানের বিষয়ে বলছি যদি বলি সাত ঘন্টা শেষ হবে না অল্প সময়ের ভিতরে শেষ করে দিলাম তোমরা একবার জাহান কথা একবার মনে করো ওই জাহান কোটি কোটি বছর থাকতে হবে বন্ধু দুনিয়ার মধ্যে একটু আগুন দিলে হাতে লাগিয়ে যায় সঙ্গে হাত তা পড়িয়া যায় লাইন বিদ্যুৎ কারেন্ট শর্ট করে সঙ্গে সঙ্গে মানুষ মরি যায় কিন্তু মানুষ আত্তা আসে শেষ ছায়া যায় আত্তা ছয়না যায় কিন্তু নামের আগুনের মধ্যে মানুষ মরবে না মানুষ যতই কষ্ট করুক না কেন ওখানে আর কোনোদিন কষ্ট শেষ হবে না আমার বন্ধু যা বললাম তোমরা দোয়া আশীর্বাদ করবা এই সবার দর্দ আর সামনে সবাই আছে। সব বেশি করে যাক ভালো বন্ধু করবা আর আমি ভিডিও সবাই দিলাম যে তোমাদের ভালো লাগে লাইক করবা শেয়ার সাবস্ক্রাইব করবা শেয়ার করে জানাইয়া দিবেন সব বিশ্ব মন্ত্র জানেন আর আমার জন্য ওখর আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ